রেশনের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ। রেশনের চাল পাচার করতে গিয়ে গ্রামবাসীরা গাড়িসহ হাতে নাতে ধরল। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার গোপালনগর পালপাড়া এলাকায়। অভিযোগ, লোকনাথ রেশন ডিলার অসীম সাহা রেশনের চাল 110 বস্তা সিঙ্গুরের কিষাণ মন্ডি থেকে গাড়িতে বোঝাই করে পালপাড়া এলাকায় রামকুমার সাউ নামে এক আলু ব্যবসায়ীর বাড়িতে 10 বস্তা চাল নামানো হয়। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ এসে চালসহ গাড়ি ও গাড়ির ড্রাইভার খালাসি আলুর ব্যবসায়ীকে আটক করেছে। হ্যাঁ, কী হয়েছে ঘটনাটা বলুন তো? দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে এটা সিঙ্গুর থানার অন্তর্গত গোপালনগর মোড়, মানে পালপাড়া মোড় বলা হয়। এখানে তো দেখা যাচ্ছে অসীম সাহা নামে একজন রেশন ডিলার আছেন, যার বাড়ি হচ্ছে আপনার তারকেশ্বর থানার অন্তর্গত লোকনাথে। তার নাকি পেট্রোল পাম্পও আছে। এই গাড়িতে আমাদের সিঙ্গুরে যে মানে চালের গোডাউনটা আছে, কৃষি মন্ডি, সেখান থেকে 110 ব্যাগ মাল যাচ্ছিলো। সেই 110 ব্যাগ মালটা এই সিঙ্গুরে গোপালনগর মোড়েতে একজনের বাড়িতে মাল নামানো শুরু হয়। 10 ব্যাগ মাল নামানো হয়েছে, তারপর পাড়ার লোক করে গেছে যে এই যে রেশনের চাল এখানে কেন নামছে। সেইটা হওয়ার পর আরও হয়তো ওনারা বেশি চাল নামাতেন, কিন্তু 10 ব্যাগের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। শুধু তাই না, সিঙ্গুর থানার প্রশাসন তারা এসেছেন, এসে আবার ওই 10 ব্যাগ মালটাকে লোড করিয়ে নিচ্ছেন গাড়িতে। তারা এখন থানাতে নাকি এই চালটাকে নিয়ে যাবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক। গরিব মানুষ যেখানে খেতে পাচ্ছেন না, যে চালগুলো গরিব মানুষকে দেওয়ার কথা, সেখানে একটা কয়েক কোটিপতি লোক, যার রেশন ডিলার প্লাস পেট্রোল পাম্প আছে, সেই লোকটি এরকম ধরনের কেন করবেন? গরিব মানুষের আহারকে কেন কেড়ে নেবেন? কেন, এটা কি চুরি করছিল? অবশ্যই চুরি করছিল, অবশ্যই চুরি করছিল। চুরি যদি না হয় কেন এখানেতে মালটা নামানো হচ্ছে? একটা সাধারণ মানুষের বাড়িতে কেন মালটা নামানো হচ্ছে? অজুহাত উনি দিচ্ছেন গাড়ির হাওয়া কম ইত্যাদি 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 ইত্যাদি, সেটা তো কোনো অজুহাত না। সব চাকাতে হাওয়া আছে, সমস্ত কিছু আছে, তারপরও কেন এই অজুহাত? মানে আপনার নামটা বলে দিন, কে থাকতে পারে এর পেছনে? দেখুন, আমি পরিষ্কার বলছি, শাসক দল তো অবশ্যই আছে। শাসক দল না থাকলে এই কাজটা হতে পারে না। পশ্চিমবঙ্গের শাসক দল অবশ্যই আছে এর সঙ্গে জড়িত। আর রেশন ডিলারের আমি উপযুক্ত শাস্তি চাইছি। আর এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে তাদেরও আমি শাস্তির দাবি করছি। আপনার নামটা বলে দিন। আমার নাম গৌতম মোদক। আপনি হচ্ছেন মানে এলাকার সদস্য? সিঙ্গুর, এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি একজন বিরোধী দলনেতা প্লাস বিজেপির একজন মণ্ডল প্রেসিডেন্ট। সদস্য কি? হ্যাঁ, অবশ্যই সদস্য। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা। হ্যাঁ, আমাকে টাইম দাও।